ঝড় বাদলের দিন, করুণার্চ বলে নীল হয়ে যাওয়া মায়ের দেহ আগলে বসে রয়েছেন মেয়ে। ঝড়ের রাতে মায়ের দেহ সৎকারী কোনো প্রতিবেশী, ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির উঠোনেই পড়ে থাকে মায়ের মৃতদেহ। বারবার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তার মেয়ে, কিন্তু তাদের কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ। শুধুমাত্র দুটি পিপিই কিট দিয়ে যায় একজন। অবশেষে শবদেহ নিয়ে গাড়িতে ওঠেন বাড়ির দুই মহিলা, সেই পিপিই কিট পরে মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে চান বাড়িরই দুই মহিলা সদস্য। অসহায় মহিলা, আমাদের একটা পুরুষ ছেলে বাড়িতে নেই, আমরা তিন মহিলা মিলে আমার মাকে বেঁধেছি, সে সকাল থেকে রোদ্দুরে পুড়েছে, বর্ষায় ভিজলো, এখন এখন এই রাত 8টা বাজে, এখন আসলে অ্যাম্বুলেন্স এখন এসে নিয়ে যাচ্ছে। গ্রামের থেকে কেউ সহযোগিতা আসেনি? কেউ আসেনি, সবাই খালি দূর থেকে দেখে, সবাই ভয় পায়, কিন্তু এটা তো প্রত্যেকেরই হতে পারে। রবিবার ছিল মাতৃদিবস, সবাই যখন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে মায়ের ছবি পোস্টে মগ্ন, মাকে শ্রদ্ধা ভালোবাসা জানাতে ব্যস্ত, ঠিক তখনই অভাগিনী আশালতা দিনভর মায়ের দেহ আগলে খুঁজে বেড়ালেন মানবিক হাত। না, আমরাও পারিনি।